দ্বিতীয়বারের মতো অকশনে উঠেও আনসোল্ড পুরোপুরিভাবে এবার সাকিব আল হাসান, যেখানে কলকাতা নাইট রাইডার্স তার পুরনো দল তাকে পাত্তাই দিল না এবং সাকিব আল হাসান পুরোপুরিভাবে আনসোল্ড হয়ে গেল, যেখানে কলকাতা নাইট রাইডার্স এবারে 3 কোটি টাকার উপরে কিনেছিল এই সাকিব আল হাসানকে, কিন্তু কলকাতা নাইট রাইডার্স এবছর তার উপর কোনো পাত্তাই দেখালো না, যেখানে সাকিব আল হাসান আনসোল্ড পুরোপুরিভাবে, এটাই সবচেয়ে বড় কথা। কারণ বিশ্বের সেরা অলরাউন্ডার, যেখানে বাংলাদেশি প্লেয়ারের সাকিব আল হাসান, কিন্তু সাকিব আল হাসান অবশ্যই একটি ভালো প্লেয়ার আপনাদেরকে জানিয়ে দেয়, এবং সাকিব আল হাসান একটা বিশ্বমানের প্লেয়ার, অবশ্যই এই সাকিব আল হাসানকে কলকাতা নাইট রাইডার্স কেনা উচিত ছিল বা কোন টিম কেনা ছিল জানি না হচ্ছে, কিন্তু সবথেকে বড় ব্যাপার এটাই আজকের সাকিব আল হাসান এবছর আইপিএলে আপনারা আর দেখতে পাবেন না। তো পরবর্তী ভিডিও আবারও দেখা হচ্ছে।